সুপ্র দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। দর্শক দেখছেন বলদ এবং মহিষ। আজ আমরা এই হাট থেকে আপনাদের বলদ এবং মহিষকে ধরে ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আজ 19 জুলাই 2021 রোজ সোমবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় ছাগলের হাট বসে। আমরা প্রথমে এখানে এক জোড়া মহিষ দেখছি। ভাই ক জোড়া আনছিলেন? এক জোড়াই আনছি স্যার। এক জোড়াই আনছেন, কি বিক্রি এখনো হয় নাই? কেন, কারণটা কি? বাজারের কারণে বিক্রি হচ্ছে না, কাস্টমার একদমই নেই। কেমন বয়স এগুলা? দুই দাঁত করে বয়স। কত চাইছেন দাম? 340। দাম কেউ মনে হয় বলে নাই, এখনো 280 পর্যন্ত বলছে। তাহলে তো কাছাকাছি চলেই আসছে। তাহলে কেমন দাম নাই, বেচবো বলি তো টাকা পয়সা আদায় করবো বলি তো দাম চাইছে। তা এখন টার্গেটটা কেমন আছে বিক্রির? টার্গেট 3-এর উপরে হলে ছাড়ি দেবো। 3-এর উপরে হলে ছাড়ে দিবেন, কি হবে মনে হচ্ছে? আশা করা যায়, এখন আশা করা যায় যে হবে। দর্শক শুনছেন যে আশা করা যায়। উনি এক জোড়ায় মহিষ নিয়ে এসেছিলেন এবং 3-এর উপরে হলে উনি এই জোড়াটি বিক্রি করবেন। বয়স দুই দাঁত করে, দুই দাঁত করে বয়স। দর্শক শুনছি এবং দেখছি আমরা আরো বেশ কিছু বলদ রয়েছে এই পাশে, আমরা সেই বলদগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? ক জোড়া আনছিলেন আজকে? সাতটা। এই যে সাতটা, এই মানে ছয়টা এখনো আছে? এখনো ছয়টা রয়েছে, সাতটা আনছিলেন। একদম কাস্টমার নাই, পরিস্থিতি খারাপ, খারাপ কাস্টমার নাই। কেমন এগুলোর বয়স তো মনে হয় কি জোয়ান হয়ে গেছে, সব সব জোয়ান। তো কেমন জোড়া চাইছেন? পাট জোড়া চাইছি 175। 175 করে পাট জোড়া চাচ্ছেন? তো কেমন দিচ্ছে এখন পর্যন্ত দাম? কত দিচ্ছে? 60-62 করে বলতেছে জোড়ায়, 1,60,000। আর 75 করে চাইছেন? তার বেশি ডিফারেন্স তো নাই মনে হয়। লস হলেও বেশি দিবেন। কাস্টমার কি আছে? হালকা পাতলা, হালকা পাতলা দুই একটা যদি নেয় তাহলে বিক্রি করতে পারবেন, তাই তো? দর্শক শুনছেন, যদি নেয় তাহলে ওনারা বিক্রি করতে পারবেন, কারণ কাস্টমার খুব একটা নেই এই বলদ গরুর বাজারে। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে বলদ গরুগুলো উঠেছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশে এক জোড়া, একটা না এক জোড়া ভাই, একটা বেচছেন, ওটা বেচে দিচ্ছেন নাকি? ওটা আছে, ওটাও আছে। এটা কত চাইছেন? 1,35,000। বয়স তো আট দাঁত, বয়স তো আট দাঁত জুয়ান। এটা কত কইছে দাম? 1,10,000 পর্যন্ত বলছে। 35 চাইছেন, কি বেচবেন না? মেলা টাকা লস হয়ে যাচ্ছে। কত হইলে দিবেন? এটা 25-এর উপরে। আর এটা, এটা এটা চাই ফেলেছেন 95। জোড়াটা 96,500 বেচছেন, আর এটা চাচ্ছেন 95। এটা কত? 90-এর উপরে হইলে দিবেন। দর্শক শুনছেন, 90-এর উপরে হইলে এটি বিক্রি করবেন। কি কাস্টমার কি মনে হচ্ছে কি আছে? কাস্টমার নাই। দর্শক শুনছেন, সবাই বলছে কাস্টমার নাই, কাস্টমার নেই, কিন্তু তারপরেও দু একটি করে গরু তারা বিক্রি করতে পারছেন। আমরা এই পাশে এক ভাইকে দেখছি, একটি ভাই। এটা কি জোড়া না একটা? জোড়া না একটা, সিংহ ভাঙা একটা দাদা, সিংহ ভাঙে গেছে। সিংহ ভাঙে গায়ে হুড়ে হুড়ে গায়ে হুড়ে, এখন তো লস হয়ে যাবে। এটা কুরবানি হবে? কুরবানি হবে না। এটা কত চাইছেন? এটা কত চাইছেন দাম? 1,05,000 চাচ্ছেন। দাম দিচ্ছে নাকি এখন পর্যন্ত? 70-75। সিংটা ভাঙার কারণে দামটা খুব, এখন কি এটা বেচবেন না? বাজার দেখে মানে বিক্রি করতেই হবে, নাহলে তো যত রাখবেন তত খরচ বেশি, ওইটাই লস দিয়ে বিক্রি করতে হবে। দর্শক শুনছেন যে লস দিয়ে উনি বিক্রি করতে পারছেন। আমরা এই পাশে আরো এক জোড়া দেখছি ভাইয়ের কাছে, যে এই যে এই পাশে আমরা এক জোড়া দেখছি ভাই নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ রাখছে। তো কি বিক্রি টিক্রি করছেন? দু এক জোড়া দুজোড়া বেচছেন? তো এই এই জোড়াটা কত চাইছেন? 1,50,000 চাচ্ছেন। কত দিচ্ছে দাম এই জোড়াটা? 30-32-35 এরকম বলতেছে। তো কেমন আপনার টার্গেটটা? হ্যাঁ, আজ কাস্টমারে নাই। টার্গেটটা কেমন আছে? একটা 40 হলে বিক্রি করবেন না করবেন না? বেচাবই আজকে, লাস্ট লাভ যা হয় আর কি, যা হয় লস লাভ যা হয় তাতে ওনারা বিক্রি করবেন এগুলো। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে বলদ গরুগুলো উঠেছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা
আর দুই একটা করে বলদ গরু দেখছি আমরা, সেগুলো তো নেব। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। চাচাই খুবই ভালো না? আমার চাচা খুবই ভালো আছে। চাচা কি অবস্থা? কোন তো গাড়াকে দেখা যায় না? দাদা সব এলে বেছে দিচ্ছেন আজকে? এটা কত চাইছেন? 110। এটা কত কোয়া আছে চাচা? 90-95 এরকম। কেমন নিয়ত কেমন আছে? 90-এর উপরে যাওয়া হবে। দর্শক শুনছেন যে 90-এর উপরে যেতে হবে। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য। এটা তো দামড়া নাকি ভাই? হ্যাঁ দামড়া। দামড়া কেমন আছেন? ভালো আছেন? কেমন বেচাকেনা কেমন আছে ভাই? ভালো আছে, মোটামুটি ভালোই আছে। আনছিলেন কটা আজকে গরু? নেই, একটা গরুই আছে। একটা গরুই আছে। কি বিক্রি হচ্ছে না? তাও দাম না কম করছে তো? কত করছে এটা? 80। আমি শুনলাম যে গরু তো শুক্রবারে হাটে 92 পর্যন্ত পৌঁছিল, আপনি নিজে বলেছিলেন আমাদের। তো এখন 10,000 লসে? 12,000 কম। 12,000 কমে বিক্রি করতে যাচ্ছেন? এখন কি করবেন? তো লস হয়ে যাবে না? লস তো হবেই, লস তো হবে। এখন মানে নিতে হবে নাকি? তাছাড়া উপায় নেই, রাখলেও তো খরচ বেশি। দর্শক শুনছেন যে রাখলেও খরচ বেশি, কারণ ওরা আজকে যে যেভাবে পারবেন গরু বিক্রি করে দেবেন। আমরা এই পাশে আরেকটি দেখছি, এই যে এখানে একটু দেখছি। কত চাইছো ভাই এটা? 85,000। কত দেয় দাম? 70-75। তো কেমন নিয়ত কেমন? 78-80 হলে বিক্রি করবা? দর্শক শুনছেন যে 78-80,000 টাকা হলে উনি এটি বিক্রি করবেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলো তথ্য ও দেওয়ার চেষ্টা করছি। ভাই এটা কি কিনছেন নাকি? কিনলেন কত দিয়ে? 62,500। 61 ও 67,500। 67,500 টাকা এই গরুটি উনি আজকে এই হাট থেকে ক্রয় করে নিলেন। আপনারা দেখছেন আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে, আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটের যে বলদ গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এখানে গরু দেখছেন, এখানে গরু দেখছেন একজন। ৯৫ আর ৬৫, তাই না ভাই? দর্শক শুনছেন যে 65,000 টাকা উনি বলেছেন আর 95,000 টাকা দাম চেয়েছেন। আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে বলদ গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। দর্শক আজ ১৯ জুলাই, আমরা ঈদের আগের আগের দিন মানে আজ সোমবার, বুধবারে ঈদ, সেই উপলক্ষে আপনাদের বলদ গরুর বাজার দর জানানোর চেষ্টা করলাম। তো দর্শক আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।